হাসপাতালের দাবিতে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। কর্মীদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা বিধানসভার মুখ্য সচেতকের নির্মল ঘোষের। হাসপাতাল না হলে হাল নিশ্চিত, দাবি তৃণমূলের মহিলা কর্মীদের। আগামী 10ই জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন এবং উপনির্বাচনকে সামনে রেখেই প্রতিদিনই রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে তৃণমূলের উচ্চ পদস্থ নেতৃত্বের আনাগোনা বাগদা বিধানসভায়। বুধবার সিদানি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের একটি কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব। আমাদের সিন্দ্রাণী পঞ্চায়েতে হসপিটাল দীর্ঘদিন ধরে খুব সমস্যায়, এখানকার প্রত্যেকটা মানুষ এই হসপিটালের সমস্যায় ভুগছে। হসপিটাল আছে কিন্তু বেড নেই, সেখানে ডাক্তার নেই, সেখানে এখানকার এত বড় পঞ্চায়েত, এখানে কোনো পরিষেবা ঠিকঠাক নেই। এই জন্য এখানে এই সিন্দ্রাণী পঞ্চায়েতে হসপিটালটা আমরা নতুন করে বেড চাই, হসপিটালের ডাক্তার চাই, এই বলে আমাদের দাবি। হ্যাঁ, দিদিকে জানিয়েছি, দিদি বলেছে আমরা ভোটের পরে দেখছি। লাস্ট আমাকে কথা দিয়েছে, হ্যাঁ হসপিটাল আমরা করে দেবো, কিন্তু এটা কতদূর হবে সেটা আমরা বলতে পারছি না। একাধিকবার আমরা বলেছি, একাধিকবার বলার পরেও সেটা আমরা এখন অবধি পাইনি এই পরিষেবাটা। এবার যদি আমাদের এখানে যদি হসপিটালটা না হয় তাহলে এই সিন্দ্রাণী পঞ্চায়েতে আমি একদম হলপ করে বলছি কথাটা, তা কারণ এখানে হসপিটাল না হলে এখানে হার নিশ্চিত, এটা আমি এখানে দাঁড়িয়ে বলছি। কারণ হসপিটাল এখানে মেয়েরা যদি, এখানকার সাধারণ সদস্যরা যদি এই হসপিটালটা পরিষেবাটা না পায়, কোন পরিষেবায় কাকে কোন জায়গাটা আমি দাঁড়িয়ে কে সাপোর্ট করবে বলেন? সাপোর্টের জন্য তো কিছু চাই। দেখেন লক্ষ্মীর ভাণ্ডার মেয়েরা পায় ঠিক আছে, কিন্তু তার থেকে বড় জিনিস হসপিটাল। এখান থেকে হসপিটাল থেকে যে কোনো ডেলিভারি পেশেন্ট যদি আমার বাগদায় যেতে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, এইখানে ডেলিভারি পেশেন্টের জন্য কোনো সুবিধা নেই। কী ছিল সেটা একটু জিজ্ঞাসা করতে হবে, আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে যে 2011 আগে স্বাস্থ্য পরিষেবা কী ছিল আর 2024 স্বাস্থ্য পরিষেবা কী হয়েছে, সুতরাং সেটা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই কোথাও কোথাও আরও উন্নতি, উন্নতির তো শেষ থাকে না কখনো, সেটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী নজরে রাখছে। এবারে আমরা জিতবো, রিকভার কীরম করে করব সেটা আপনাকে বলে দেবো। কেন শুনুন, তার কারণ হচ্ছে 2011 আগে 1355 জন ডাক্তার বেরোতো, এখন 4,500 থেকে 5,000 ডাক্তার বেরোয়। ডাক্তার মেডিকেল কলেজ তৈরি হয়েছে বেশি, আরও মেডিকেল কলেজ ইন দ্য প্রসেস রয়েছে। এবারে একটা ডাক্তারকে ঠিক করে বেরিয়ে এসে স্পেশালাইজেশনে তার কোনো স্পেশালিস্ট হতে গেলে 14 বছর সময় লাগে, তা সেটা তো দেখবেন, তাহলে বললে তো সেটা হবে না, সেটা হচ্ছে কথা। গ্যাপ আছে আমরা তো বলছি, সুতরাং এগুলো আমরা যখন পারি গ্যাপগুলোকে মিট করার চেষ্টা করি। কর্মী সভায় বক্তব্য রাখতে